মানুষ বহুগামী জীব, মানুষের মন বড্ড চঞ্চল, যখন তখন যার তার প্রতি দুর্বলতা চলে আসে। কিন্তু মানুষ যেমন বহুগামী জীব তেমনি সভ্য জীব। সম্পর্ক মানে একটা বন্ধন, আমাদের সভ্য বা অসভ্য হতে শেখায় এই সম্পর্কের বন্ধনগুলোই। একটা সম্পর্কে যদি ভালো না থাকতে পারো তাহলে ছেড়ে বেরিয়ে এসো, তারপর অন্য সম্পর্কে জড়াও নিজেকে, অন্য কাউকে ভালোবাসো। কিন্তু একই সময়ে একই সঙ্গে দুজনের সাথে সম্পর্ক রাখা উচিত নয়। নিজেকে যদি তুমি একটা সম্পর্কে বাঁধতেই না পারো তাহলে গোটা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিও না। যদি একটা সম্পর্কে দায়িত্বই নিতে না পারো তাহলে মানুষটাকে ভালোবাসি কখনো বলবে না। যদি কাছের মানুষটার সমস্যাতে বিরক্ত হয়ে যাও বারবার, তাহলে দয়া করে তার কাঁধে ভরসার হাতটুকু রেখো না। বিয়ে সত্যি একটা বড় দায়িত্ব, গোটা বিয়ের প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। কারুর হাত আজকে একবার ধরলে বুড়ো হয়ে মরে যাওয়া পর্যন্ত যেন তার হাত আমরা ধরে রাখতে পারি। একটু দায়বদ্ধতা একটা সম্পর্কের প্রতি থাকা উচিত। আজকের যৌবনকালে যার সাথে থাকার স্বপ্ন দেখেছি, বৃদ্ধ হয়েও যেন তার আঙ্গুলের টগায় লেগে থাকতে পারি নরম কুয়াশার মতো। আজকে যার চোখের নেশায় ডুবে যাচ্ছি, কালকে তার কুচকানো কপালের ভাঁজেও যেন ডুবে যেতে পারি। যেমন ভাবে নদীর জলে ডুবে বসন্তের শুকনো পাতা, আজকে যার ঘন কালো চুলে রহস্যে নিজেকে হারিয়ে ফেলেছি, কাল যেন তার কাঁচা পাকা পাতলা চুলে তেল দিয়ে বিনুনি বেঁধে দিতে পারি। তোমার আমার সম্পর্ক টিকে থাক যৌবন থেকে বিদ্যাকাল পর্যন্ত, তোমার আমার সম্পর্ক টিকে থাক এই জন্ম থেকে পরজন্ম পর্যন্ত।